হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এখন আমি চলে এসেছি চম্পাহাটির বাজি মার্কেটে। সামনেই যেহেতু কালী পুজো, তাই প্রত্যেক বছরের মতন এবছরেও বাজির সমস্ত আপডেট দেওয়ার জন্য আমি আজকে এই বাজারে চলে এসেছি। এই বছর কালী পুজো উপলক্ষে এই মার্কেটে নতুন নতুন কি বাজি এসেছে, সেগুলোর কি প্রাইস রয়েছে, সব কিছুরই কিন্তু আপডেট আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তা আর বেশি দেরি করব না, চলো এবার মার্কেটের ভেতরে যাই আর ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, গড়িয়া থেকে চম্পাহাটি আমি কিভাবে গিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ হরিনাবি মিনি বাস স্ট্যান্ড, আমি কিন্তু গড়িয়া থেকে অটো ধরে এই মিনি বাস স্ট্যান্ডে এসেছিলাম। আর এই মিনি বাস স্ট্যান্ডেই কিন্তু অনেক ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে থাকে, যেগুলো সরাসরি মাত্র 25 টাকার বিনিময়ে তোমাদেরকে চম্পাহাটিতে পৌঁছে দেবে। আর এই যে তোমরা এই মোড়টা দেখতে পাচ্ছ, এই ম্যাজিক গাড়িগুলো কিন্তু এইখানে এসে নামিয়ে দেবে। এইখানে এই মোড়টার মধ্যে রাস্তাটা কিন্তু দুদিকে চলে গেছে, একটা বাদিক যেটা কিনা চম্পাহাটি স্টেশনের দিক থেকে আসছে রাস্তাটা, আর ডান দিকে যেটা কিনা হারাল গ্রামের দিকে যাচ্ছে, যেটা চম্পাহাটি বাজি মার্কেট। তো এখান থেকে তোমরা চাইলে অটো করে নিতে পারো অথবা 2 মিনিট হেঁটেও এগিয়ে যেতে পারো। আজকে আমি চম্পাহাটিতে কেকে ট্রেডার্স অর্থাৎ কৃষ্ণকলি ট্রেডার্স এই দোকানের যাবতীয় বাজির ইনফরমেশন তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমি কিন্তু গত বছরও এই দোকানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছিলে। তাই এবছর আবার আমি এই দোকানে চলে এসেছি যে এই বছরে বাজির কি কালেকশন আছে আর প্রাইসগুলো কিরকম চলছে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই দোকানে কিন্তু কাকু রয়েছে, কাকুর নামটা আর কন্ট্যাক্ট নাম্বার আগে জেনে নিই, তারপরে আস্তে আস্তে দোকানের কি কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কাকু একটু আপনার নামটা বলে দিন। হিতাংশু দাস। আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেবেন। 9732676926। আচ্ছা, দোকান কি রোজ খোলা থাকছে? হ্যাঁ, রোজ খোলা আছে। আর দোকানের টাইমিংটা একটু বলে দিন। সকাল 7:30 থেকে রাত 7:30-8টা। এখানে হোলসেল পাইকারি দুভাবেই কি বাজি নিতে পারবে সবাই, মানে হোলসেলে রিটেলে দু রকমই দিচ্ছেন? একদম একদম, হোলসেল রিটেল দুটো দুই রকমই দেওয়া যায়। আচ্ছা, মানে তোমরা নিজেদের ইউজের জন্য চাইলে এখান থেকে এসে নিতে পারো অথবা ব্যবসা করতে চাইলেও, কালী পুজোর সময় তো সবাই বাজির ব্যবসা অনেকেই করে, তার জন্যও কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো। তো কাকু, এই বছরে কিরকম কি বাজি আছে, নতুনত্ব কি বাজি আছে, প্লাস বাজির কি রেট চলছে সেগুলো যদি একটু দেখিয়ে দেন। এটা হচ্ছে ফুলঝুরি, সব থেকে ছোট সাইজ 3 টাকা প্যাকেট, 30 টাকা বান্ডিল। ঠিক আছে, একটা প্যাকেটে কত আছে? 10টা কাঠি আছে। আচ্ছা, 10টা কাঠি মানে টোটাল 100টা কাঠি। 100টা কাঠি। আচ্ছা, কি নরমাল স্পার্কেল? নরমাল নরমাল প্লেন প্লেন গোল্ডেন কালার যেরকম? হ্যাঁ। তারপরে হচ্ছে চিরপরিচিত হচ্ছে রাজকুমারী, রাজকুমারী 40 টাকা থেকে শুরু 50 টাকা পর্যন্ত আছে। 40 টাকাটা শুরু হবে কাঠি, 50 টাকা কাঠিগুলো একটু মোটা হবে। পরে রাজকুমারীর পরে আছে এটা স্পার্কল, ঠিক আছে, চটফট করে আওয়াজ হয় সেটাই আছে, এটাও 100টা কাঠি আছে, এর দাম হচ্ছে 70 টাকা, 7 টাকা প্যাকেট। এটা হচ্ছে পলাশ, এটা মোটা কাঠি, সাদা মোটা কাঠি, ঠিক আছে, 45 টাকা বান্ডিল। কালার স্পার্কল লেখা আছে, মোটা কাঠি হবে, গোল্ডেন কালার হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে মোহনের পরিচিত, মোহনের রেড গ্রিন দুটো, এটা এমটিএস কোম্পানি, এটা মোহন কোম্পানি, দুটো কোম্পানির লাল সবুজ পাওয়া যাবে, ঠিক আছে। এগুলো জাস্ট স্যাম্পেল হিসেবে রাখা আছে, কোয়ান্টিটি যে যত চাইবে দেওয়া যাবে, অসুবিধা নেই। এগুলো আছে আপনার 60 টাকা বানি। এর থেকে একটু বড় সাইজের আছে? বড় সাইজের আছে। এটাও দুটো দু রকম পাওয়া যাবে, রেড অ্যান্ড গ্রিন, 30 cm, ঠিক আছে, এটা আপনার 55 টাকা বান্ডিল পড়বে, দুটো পেয়ার 55 টাকা। মানে দুটো বক্স আছে 55 টাকা। এটা রেড আছে, এর গ্রিনও পাওয়া যাবে,
এছাড়া এই একই সাইজে সাদা আছে, আবার চটপটি কালার যেটা বলে মাল্টি কালার ওটাও পাওয়া যায়। দাম একটাই, একই দাম। এটা হচ্ছে আমরা টুম্পা পাতা বলি, ঠিক আছে, দুটো কালার হবে, দাম হচ্ছে রিজনেবল, মাত্র 12 টাকা একটা পাতা, মাত্র, ঠিক আছে। এছাড়া আছে 12 ইঞ্চি লাইট, 12টা করেই থাকে, ঠিক আছে, 28 টাকা দাম পড়বে। এটা হচ্ছে গোল্ডেন সাদা, গোল্ডেন সাদা, মশলা বেশি দেওয়া আছে, অনেক সময় অনেকে বিক্রি করে মশলা কম দিয়ে, বালিটা বেশি, বালিটা বেশি, এটা কিন্তু মশলাটা বেশি আছে, বালিটা কম আছে, 70-30 এরকম করা। এটারই আর একটা আছে 10 সিএম, এটা 12 সেন্টিমিটার, ওটা 10 সেন্টিমিটার আছে, ঠিক আছে, ওটা দামটা একটু কম, আপনার 23 টাকা, এটা 28 টাকা। আচ্ছা, এরপরে আছে 4-in-1, মানে একটার মধ্যে থেকে 4টে কালার হবে, ঠিক আছে, 5টা করে আছে, 60 টাকা দাম আছে, ঠিক আছে। আর একই জিনিস সেম 3-in-1 আছে, ওটা আপনার 50 টাকা দাম পড়বে, ওটাও 5 টাকা ঠিক আছে, ঠিক আছে। সেইটা হচ্ছে হান্টার বলি, কালার হান্টার, কালার হান্টার আপনার এটাও দাম 60 টাকাই আছে। এটা যেহেতু 5 পিস আর এটা 3 পিস, সাইজে বড়, দামটা কিন্তু একই আছে, ঠিক আছে, অনেকে বড় পছন্দ করে। এটা হচ্ছে লাল সবুজ আর সাদা, হোয়াইট, একটার মধ্যে থেকে 3টে পরপর কালার করবে, ঠিক আছে। এটাও সেম, এটার থেকে এটা একটু মোটা, দামটা একটু মোটা, এটা 60 টাকা, এটা 65 টাকা। মশলাটা একটু বেশি দেওয়া আছে, এটা হচ্ছে 3 কালার, মানে এটা যেরকম মিক্সড, মানে একটার পর একটা কালার পরপর বেরোবে, প্রথমে ধরুন গোল্ডেন, তারপরে গ্রিন, তারপর রেড, আর এটা হচ্ছে আলাদা আলাদা থাকবে, মানে যেটা পূর্বে পুরোটা লাল, পুরোটা সবুজ, একটা কালার। 10 পিস আছে, এটা হচ্ছে 17 টাকা দাম, 50টা আছে, এটা দাম পড়বে আপনার 30 টাকা, একটু ভালো কোয়ালিটি, এটা কালারফুল হবে, ঠিক আছে। আর এটা কম দামের আছে, এটা 25 টাকা, এটাও 50 পিস, মোটা লাগছে, কিন্তু এর মশলাটাও বেশি দেওয়া আছে, ঠিক আছে। ওটা প্যাকেটের ভেতরের জিনিসটা দেখলে বুঝে যাচ্ছে। এরপরে আসছি চরকি, এটা হচ্ছে ছোট সাইজ, সব থেকে আমরা 10.5 বলি, 10.5 চরকি, এটা 21, এটা 31, আর এটা হচ্ছে 6 ফিট, মানে 6টা স্টেপে ঘুরবে, ঠিক আছে। এটার দাম হচ্ছে আপনার 30 টাকা প্যাকেট, 25 টাকা, হ্যাঁ। আর এটা হচ্ছে 160 টাকা, মানে 5 বান্ডিলের দাম, 5 প্যাকেটের দাম, ঠিক আছে। এটা একটার মধ্যে 10টার দাম কত? 10টার দাম পড়বে আপনার 280 টাকা স্পেশালটা। এছাড়া যারা ব্যবসা করতে নিয়ে যায়, অনেকে একটু কম রেঞ্জের ভালো জিনিস করছে, তাদের ক্ষেত্রে আছে 250 টাকা, মানে 250, একটা বক্সের দাম, একটা বক্সের দাম হচ্ছে 2 টাকা, মানে 28 টাকা, 28 টাকা, আর একটু কমা আছে 25 টাকা, একটু কম দামে, ঠিক আছে। দু রকম কোয়ালিটির আছে, হ্যাঁ, এটাও সেম, এটা নিচেরটা যদি নিতে হয় একটু লো কোয়ালিটি, এটা হচ্ছে আপনার 38 টাকা প্যাকেট, আর এটা হচ্ছে আপনার 42 টাকা প্যাকেট, 10 পিস, এটাও তো 10 পিস। এর হচ্ছে দামটা কেন কম বেশি, মশলাটা একটু কম বেশি, এটার দামটা বলুন, এটা হচ্ছে আপনার 60 টাকা, 5 পিস আছে, 5 পিসের দাম হচ্ছে সবার করে ঘুরবে, হ্যাঁ, 6টা স্টেপে ঘুরবে, আর ওই স্পিনার চরকিগুলো নেই, স্পিনার আছে, চরকিগুলো আছে, স্পিনারগুলো আর খুলতে হবে না, এমনি একটু, স্পিনার হচ্ছে এটা বড় সাইজ সব থেকে, 31 সাইজ, এটা আপনার 110 টাকা বক্স, 3টে সাইজ হয়, এটা বড়, তার মাঝখানে একটা আছে ছোট, ছোটটা হচ্ছে আপনার 60 টাকা, এর মাঝখানে যেটা আছে, এটা আর ছোটটার মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার 90 টাকা, 10 পিস করে থাকে, এটা হচ্ছে ফাউন্টেন, এটা গ্রিনের উপর আছে, গ্রিন কালার, ঠিক আছে, সবুজের উপরে হবে, আর এটা আছে আপনার রেড গ্রিন পাঞ্চ,
মিক্সিং, ঠিক আছে। ফুলগুলো লাল আর হচ্ছে সবুজ কালারের হবে, আর এটা আছে আপনার ক্র্যাকলিং, মানে লাল সবুজ প্লাস তার সঙ্গে ক্র্যাকলিং, সব থেকে দেখতে সুন্দর এটাই লাগে। হাইটও আপনার খুব ভালো, এটা দাম পড়বে আপনার একটু কস্টলি 60 টাকা, কিন্তু 60 টাকা কিন্তু মন ভরে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার 30 টাকা গ্রিন কালারের যেটা, আর এটা আপনার 40 টাকা পেয়ার, ঠিক আছে, সব থেকে বড় সাইজ হচ্ছে এটা। এটা দু রকম কোয়ালিটির আছে, একটা পড়বে 120 টাকা আর একটা পড়বে 150 টাকা। 150 টাকাটা হাইট মিনিমাম দোতলা, ঠিক আছে, লাল সবুজ হবে তার সঙ্গে প্যাকিং থাকবে। এটা হচ্ছে সেল, সব থেকে ছোট 5 পিসের, এক একটা এক এক রকম কালার হবে পাঁচে পরে, ঠিক আছে। এটা 5 পিসের দাম আপনার পড়বে 80 টাকা মাত্র। এরপরে এই সাইজটা আছে, ভিআইপি আছে একটা, ভিআইপি এটা আপনার 32 টাকা করে পড়বে পার পিস, এক একটা 32 টাকা। তারপরে এটা আছে আপনার 50 টাকা আছে, 50 টাকা পড়বে। এর কালার ভ্যারাইটি পাওয়া যাবে, ঠিক আছে। এটা কি যেইটা কালার ওপরে সেই কালার রেডি হবে? হ্যাঁ, সেম এটাও তাই, এটা মাঝারি সেল বলি আমরা, আর সব থেকে বড় সেল হচ্ছে 17 ইঞ্চি, এটা এর থেকে আরেকটা বড় আছে, এটা হচ্ছে 22 ইঞ্চি। এগুলোর একটু দামটা বলে দিন। এটা হচ্ছে 50 টাকা, এটা 70 টাকা, এটা হচ্ছে 120 টাকা। আর 15 শর্টস এর দাম? 15 শর্ট আছে 120 টাকা, আর সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা আছে ওটা পড়বে আপনার 180 টাকা। এটা হচ্ছে বাচ্চাদের খুব ফেভারিট, চটপটি বলি, ঠিক আছে, অনেকে চড়গড়িও বলে চটপটি। এটা হচ্ছে আপনার মাত্র 15 টাকা করে থাকে, 15 টাকা 10 পিস থাকে। আর এটা একটু ভালো কোয়ালিটি, এটা আপনার 18 টাকা প্যাকেট, ঠিক আছে, এটা অনেকক্ষণ স্টে করবে, ঠিক আছে। আর একটা আছে এই চটপটি একটু বড় সাইজে, এটা দু রকম কোয়ালিটির আছে, একটা 25 টাকা আর একটা 30। এটা কোনটা? এটা 25 টাকা। আচ্ছা, 30 টাকা মানে এর থেকে বড়? একই সাইজ, মশলা বেশি, ঠিক আছে, স্টেটা বেশি করবে। তো বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদেরকে এই কে এন্টারপ্রাইজের সমস্ত বাজি ডিটেলস দেখালাম। দোকানে যেহেতু অনেক ভিড় হয়ে গেছে, তাই সমস্ত বাজি কিন্তু দেখাতে পারলাম না। আমি কিন্তু পার্সোনালি এই দোকান থেকেই বাজি কিনেছি। এই যে আমার 2 ব্যাগ দেখতেই পাচ্ছ, এখানে বাজি কেনা হয়ে গেছে, এখানে এদের অনেক স্টক রয়েছে। আর যেহেতু এখন অনেকটা ভিড় হয়ে গেছে, তাই আমি আর তোমাদেরকে দোকানের প্রোডাক্ট শেয়ার করতে পারছি না। তবে এই দোকানের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারো। আর যদি তোমরা চম্পাহাটিতে আসো, তাহলে চম্পাহাটিতে ঢুকতেই কিন্তু তোমরা এই দোকানটা একদম সামনে পেয়ে যাবে। এখানে এলে কিন্তু তোমরা অনেক রিজনেবল প্রাইসে সমস্ত রকমের বাজি পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।